আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই সালের এইসিসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে এই অ্যাসাইনমেন্ট কিন্তু শিক্ষার্থীদের চোখের ঘুমকে হারাম করে দিয়েছে সবাই এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক চিন্তিত আছো তোমাদের পরীক্ষা নিয়ে আজকে আমরা এই অ্যাসআইমিটে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীদের এই ভিডিওটি দেখা উচিত এবং এই বিষয়গুলো তার জানা উচিত অনেকেই বিষয়গুলো জানে আবার অনেকে ভুল জানে অনেকে আবার সঠিকও জানে তা আশা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়গুলো তোমরা জানতে পারবে সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটু সারসংক্ষেপ তোমাদের সাথে আলোচনা করি কথা বলবো তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট কবে প্রকাশিত হবে অ্যাসাইনমেন্ট তোমরা কোথায় পাবে বা অ্যাসাইনমেন্টের কোথায় জমা দিবে এবং অ্যাসাইনমেন্ট জমা কবে দিবে বা এই লকডাউনের ভিতরে জমা দান বা অ্যাসাইনমেন্ট সংগ্রহের ব্যাপারটা নিয়ে কথা বলবো কারণ অনেক শিক্ষার্থী এটা কিন্তু খুবই কষ্টকর বিষয় অনেক অনেক দূরে আছে কলেজ থেকে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নিয়ে তো নানান সমস্যার মধ্যে সবাই আছেই আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কাভার পেজ তোমরা জানো যে তোমাদের কাভার পেজগুলো এর আগের অ্যাসাইনমেন্ট করেছো না আমার খেয়াল নেই মনে হয় না করেছে অ্যাসাইনমেন্ট সেক্ষেত্রে দেখা গেলো যে কাভার পেজ অনেক শিক্ষার্থী নিজেরা তৈরি করে বা এক্ষেত্রে কাভার পেজ তোমরা তৈরি করতে পারবে না কাবার পেজ শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে দিচ্ছে সেটা পূরণ করতে হবে সেক্ষেত্রে পূরণ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে শুনে পূরণ করতে হবে সে বিষয়টা নিয়েও কথা বলবো সাথে কাবার পেজ তোমরা কোথা থেকে সংগ্রহ করবে সেটা নিয়েও কথা বলবো আশা করি পয়েন্টগুলো বুঝাতে পেরেছি সো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার খুব কাছাকাছি তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পড়াশোনা এবং শিক্ষামূলক তথ্যগুলো পেতে আমাদের সাথেই থাকবা চলো ভিডিওর মূল অংশে চলে যায় সো আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম যে তোমরা অ্যাসাইনমেন্ট শুরু করবে হবে তোমরা জানো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী যে লাইভ এসেছিল পনেরোই জুলাই তিনি বলেছিল দুইটা কথা একটা হচ্ছে এসএসসির অ্যাসাইনমেন্ট শুরু হবে আঠেরোই জুলাই এইসিসির অ্যাসাইনমেন্ট শুরু হবে ছাব্বিশ জুলাই সেক্ষেত্রে এসএসসির অ্যাসাইনমেন্ট কিন্তু ঠিকই আঠেরো জুলাই শুরু হয়েছে তোমাদেরও এই লকডাউনের জন্য অ্যাসাইনমেন্ট থেমে থাকবে না তোমাদের অ্যাসাইনমেন্টও কিন্তু ছাব্বিশ জুলাই শুরু হবে যদি সেক্ষেত্রে স্থগিত করে দেয় তাহলে আমি তোমাদেরকে জানাবো সেটা যদি নোটিশ প্রকাশিত হয় কিন্তু একদম মানে খুবই কম সম্ভাবনা আছে অ্যাসাইনমেন্ট স্থগিত করার অ্যাসাইনমেন্ট চালু থাকবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে এই অ্যাসাইনমেন্ট তোমরা কোথা থেকে সংগ্রহ করবে অ্যাসাইনমেন্ট মূলত স্যারেরা বলো বা তোমরা বলো এক জায়গা থেকে সংগ্রহ করবে সেটা হচ্ছে এই হচ্ছে গিয়া ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করবা টিচাররা এখান থেকে সংগ্রহ করে হয়তো তোমাদেরকে ফটোকপি করে দিবে বা তোমরা এখান থেকে চলে ডাউনলোড করে নিতে পারবা বা আমরাও এখান থেকে সংগ্রহ করে সেগুলো ভিডিও করে তোমাদের ডাউনলোড লিঙ্কটা তুলে ধরবো কারণ অনেক শিক্ষার্থী হয় কি যে এই বিষয়গুলো বোঝে না এই ওয়েবসাইটের বিষয়গুলো অনেকেই বোঝে না যারা না বোঝে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আলাদা আলাদা করে ভিডিও তৈরি করা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে ডাউনলোড কীভাবে করবে সে বিষয় নিয়েও কথা বলা হবে সেগুলো তোমরা দেখিনিও তাহলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা আর চলে এই ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডিএসএস ডট গভ ডট বিডি সো এই হচ্ছে মেইন কথা তোমরা অ্যাসাইনমেন্টগুলো কলেজ থেকে সংগ্রহ করবা হয় অনলাইন থেকে নয় আমাদের কাছ থেকে কিন্তু কলেজ থেকে সংগ্রহ করে একটু কষ্টকর কারণ লকডাউনের ভিতরে কলেজে যাওয়া পসিবল না যাওয়ার দরকারও নেই যেহেতু রাস্তাঘাটে এই মুহূর্তে কঠোর লকডাউন চলছে সেক্ষেত্রে তোমরা অ্যাসএমএল অনলাইনেই পাচ্ছ পাচ্ছো শুধু শুধু কলেজে গিয়ে কি দরকার আসা করে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাসএমএন জমা দিবা তোমরা কিভাবে সেক্ষেত্রে বলি তোমাদের এসএমএস জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি নির্দেশনা নেই মানে এখানে অনলাইনে কি অফলাইনে এটা বিষয়টা সম্পূর্ণ কলেজে তোমাদের টিচাররা যদি বলে কলেজে এসে জমা দিয়ে যাও তাহলে তুমি কলেজে এসে কলেজে গিয়ে জমা দিতে হবে আর যদি তোমাদেরকে বলে যে না অনলাইনে কোনো সিস্টেম দিয়ে রাখে যে ছবি তুলে অনলাইনে পাঠিয়ে দাও তাহলে অনলাইনে তোমাদেরকে জমা দিতে হবে বা এমন হতে পারে কি যে তারা বলো যে যখন লকডাউন খুলবে তখন সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিও এরকম একটা প্রসেস হতে পারে আরও একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেখা গেলো কি যে অ্যাসাইনমেন্টের মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যেহেতু অ্যাসাইনমেন্টটা যাচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে বলতে পারে যে তোমরা অ্যাসাইনমেন্টটা সরাসরি জমা দাও সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় নাও আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা দূরে অবস্থান করছো কলেজ থেকে তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে যে শিক্ষকদের সাথে তোমরা কথা বললে শিক্ষকরা কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কীভাবে কী জমা দিতে হবে কবে জমা দিতে হবে সে বিষয়টা ক্লিয়ার করবে মানে তোমাদের সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তারা দিবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের এর পেজ সো কাবার পেজ সম্পর্কে বলি প্রথমে একটা জিনিস জেনে রাখো কাবার পেজ তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে তোমাদের হাতে লিখে বা তোমরা নিজেদের মতো একটা কাভার পেজ তৈরি করতে পারবে না ওকে এবং সেই কাবার পেজটা বর্তমানে যারা দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষা দিবা তাদের কিন্তু অলরেডি দিয়েছে এবং সেটা কিভাবে কি পূরণ করতে হবে সেটা নিয়ে ভিডিও করেছি তোমাদের সেক্ষেত্রে একটু আলাদা হতে পারে তোমাদের যখন কাবার পেজ দিবে এবং সেটা কিভাবে কি তোমরা পূরণ করবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করবো যখনই দিবে তখনই ভিডিও আপলোড করবো তোমরা সেটা দেখে নিও এখন মেইন কথ হচ্ছে তোমরা যখন কি কাবার পেজ যখন দিবে তখন সেটাকে তোমরা পূরণ নিবা আর একটা বিষয় তোমরা কাবার পেজ কোথায় পাবা কাবার পেজের ক্ষেত্রে তোমরা কাবার পেজটা ওই অনলাইন থেকেই পাবা আমাদের কাছ থেকেই পাবা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কাবার পেজগুলো পাবা আর একটা বিষয় তোমরা এই ওয়েবসাইট থেকে কাবার পেজগুলো নিতে পারবা সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারবা এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য একটা করে কাবার পেজ দিতে হবে ওকে প্রত্যেক সপ্তাহে যদি দুইটা অ্যাসাইনমেন্ট হয় অর্থাৎ তোমাদের তিরিশটা অ্যাসাইমেন্ট তিরিশটা কাবার পেজ লাগবে আর সেক্ষেত্রে তোমরা যদি কলেজ থেকে কাবার পেজ সংগ্রহ করো কলেজের টিচারও তোমাদেরকে দিতে পারবে কাবার পেজ সেক্ষেত্রে যদি টিচার একটা চার্জ করতে পারে হয়তো দুই চার পাঁচ দশ টাকা অনেকের কাছ থেকে শুনতেছি এখন পাঁচশো টাকা পর্যন্ত কারোর প্রতি নিচ্ছে যাই না তোমাদের ক্ষেত্রে কি হয় মেন কথা হচ্ছে কলেজ থেকে নিলে টুকটাক সার দেওয়াটা খরচ আছে এবার তোমরা চাইলে এটা প্রিন্ট আউট করেও নিতে পারো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি মানে কাভার পেজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল তৈরি করা যাবে না কাভার পেজ আমি যে ভিডিওটা আপলোড করবো কাভার পেজ কীভাবে কি পূরণ করতে হয় সেটা অবশ্যই দেখে নিবা সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখো যখন আমি ভিডিওগুলো আপলোড করব তখন তোমাদের সাথে সেগুলো নোটিফিকেশন চলে যাবে আজকের মতো আমি বিষয়গুলো এখানে শেষ করছি আশা করি বুঝাতে পেরেছি আর আমি আর বেশি বকবক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ